কোরআন পড়ারে এলো সময়, কোরআন বোঝারে এলো সময়, আল কোরআনের জীবন গড়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, যে যেখানে বসে দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন তাফসিরুল কোরআন অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ ও নিরাপদে আছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে মহাগ্রন্থ কোরআনে কারিমের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন, সেই জন্য তার দরবারে শুকর আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনীত আদর্শের কারণেই এই পৃথিবী আলোকিত হয়েছে, যার উম্মত হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করেছি। সেই নবীজির উপরে আমাদের অনেক অনেক দরুদ এবং সালাম। দর্শক, আমরা এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারিমের ধারাবাহিক আলোচনা তাফসির আমরা পেশ করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমরা যেখান থেকে আলোচনা করছি প্রিয় দর্শক, সেটি হয়তো আপনাদের স্মরণে থাকার কথা, মহাগ্রন্থ কোরআনে কারিমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, এবং যে সূরাটি কোরআনে কারিমের সবথেকে বৃহৎ সূরা সেই সূরা থেকে আমরা আলোচনা করছিলাম। গত আলোচনায় আমরা সূরা বাকারার 10 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা 11 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা তেলাওয়াত করব, তর্জমা শুনব এবং তার প্রাসঙ্গিক আলোচনা এবং বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন দর্শক, তাহলে আমরা কোরআনে কারিমের সেই জায়গা থেকে আমরা তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ارشاد হচ্ছে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই, পরম করুণাময় অতীব মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ওয়াইযা ক্বীল লাহুম লা তুফসিদু ফিল আরদ, আর যখন কাফেরদেরকে বলা হয় যে তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ফিতনা ফাসাদ মারামারি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে কালু ইন্নামা নাহানু মুসলিহুন, তারা তখন বলে আমরা হলাম সংস্কারবাদী, বা আমরা জমিনে বিশৃঙ্খলা করছি না, বরং আমরা মীমাংসার পথ অবলম্বন করছি, আমরা ভালো কাজ করছি। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, জেনে রাখো সাবধান, এরাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ওয়ালা কিল্লা ইয়াশউরুন, কিন্তু তারা তা জানে না। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়াইযা ক্বীল লাহুম আমিনু কামা আমানান নাস, আর যখন তাদেরকে বলা হয় লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও তাদের মতো ঈমান আনয়ন করো, কালু তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো তাদের মতো যারা নির্বোধ। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আসলে ওরাই প্রকৃত নির্বোধ, ওয়ালা কিল্লা ইয়ালামুন, কিন্তু তারা তা উপলব্ধি করছে না, তারা তা জানে না। দর্শক, আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই ছিল তেলাওয়াতের তর্জমা। আসুন আমরা এই আয়াতের প্রাসঙ্গিক আলোচনায় আমরা প্রবেশ করি। আমরা ইতিমধ্যেই এই আয়াতে কারিমার ধারাবাহিক কথাগুলো আমরা বলে আসছি, ইতিপূর্বে এই বিষয়ে আলোচনা হয়েছে।
দর্শক, এই আয়াতে কারিমাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফির মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বিশেষত কাফিরদের কথা এখানে বলা হয়েছে। তারা এখানে মানুষের মধ্যে বিশৃঙ্খলা তারা সৃষ্টি করত, জমিনে যখন ফিতনা ফাসাদ মারামারি দাঙ্গা হাঙ্গামা যখন সৃষ্টি করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে নির্দেশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করে এই বলে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এই কথা বলার পরে, এই ওহী নাজিল করার পরে মক্কার সেই বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকেরা কাফেরগণ তারা বলতো যে আমরা বিশৃঙ্খলা করছি না, বরং আমরা মীমাংসা করে দিচ্ছি মানুষের মধ্যে। আল্লাহ বলছেন যে আসলে এরা মীমাংসাকারী নয়, বরং এরা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। দর্শকে আয়াতে কারিমা মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল হয়েছে। কাফের সম্প্রদায়ের মূল কাজ ছিল মানুষের মধ্যে মারামারি দাঙ্গা হাঙ্গামা রক্তপাত এগুলো ছড়িয়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন মানবতার মধ্যে এই দাঙ্গা হাঙ্গামা মারামারি মানুষের ভেতরে যে বিবাদ বিসংবাদ এই সবগুলোকে বন্ধ করে দিয়ে এগুলোকে মূলোৎপাটন করে পৃথিবীতে শান্তি কায়েম করাই ছিল মূলত আল্লাহ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল টার্গেট এবং তার মিশন। আর আমরা জানি পৃথিবীতে ইসলাম এসেছে মূলত মানুষের জীবনে এই শান্তি কায়েম করার জন্যই। পৃথিবীতে অশান্তির দাবানল যখন দাউ দাউ করে জ্বলে, তখন সেখানে ইসলাম হাজির হয়ে যায় আর ইসলাম সেখানে শান্তি কায়েম করে। দর্শক, সেই বিষয়টি এখানে আল্লাহ তাআলা বলেছেন, যখন কাফেরদেরকে বলা হয় তোমরা জমিরে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা মীমাংসাকারী। বড় আশ্চর্যকর, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা মারামারি করে, যারা মানবতার উপরে চরম অপরাধ করে, তারাই কিনা বলছে যে আমরা হচ্ছি মীমাংসাকারী। দর্শক, এই আয়াতে কারিমা আজ থেকে প্রায় 1450 বছর 1500 বছর আগে নাজিল হয়েছে। তখনকার মক্কার কাফেরদের চরিত্র আর বর্তমান পৃথিবীর সিচুয়েশন যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা দেখব মনে হবে যেন 1500 বছর আগের এই আয়াতে কারিমা আজকের বর্তমান পৃথিবীর কাফের মুশরিক বেদিনদের সামনে যদি আমরা এই আয়াতে কারিমা যদি আমরা স্থাপন করি, তাহলে পুরোই যেন তাদের চরিত্রটা মিলে যায়। তার মানে হচ্ছে আসলে যুগে যুগে যারা ইসলামিক বিরোধিতা করেছে, দুনিয়া থেকে যখন মানুষের সামনে থেকে শান্তি নিরাপত্তা মানুষের সমৃদ্ধি সুখ যারা এগুলোকে দুর্ভিত করে যারা বিশৃঙ্খলা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, এই মানুষগুলোর চরিত্র 1500 বছর আগে যেমন ছিল, এখন বর্তমান পৃথিবীতেও কিন্তু একই রকম তাদের চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি এখানে খুব সুন্দর করে বলেছেন যে তোমরা জমিনে বিশৃঙ্খলা করো না। তার মানে জমিনে বিশৃঙ্খলা করা, মারামারি করা, কাটাকাটি করা, রক্তপাত করা, এগুলো মূলত কোনো ইমানদারের কাজ নয়। ইমানদারের কাজ হচ্ছে বরং দুজন মানুষের মধ্যে যখন ঝগড়া হয়ে যায়, একজন মুসলিম একজন ইমানদার যখন এই বিষয়টি দেখবে যে দুজন ভাই ঝগড়া করছে, সে যেই হন না কেন, মুসলিম হন অথবা নন মুসলিম হন, একজন মোমিনের কাজ হলো ওই দুই ভাইয়ের ভেতরে এই মারামারি ঝগড়াটাকে বন্ধ করে দেওয়া, এই ফাসাদটাকে বন্ধ করে দেওয়া। এটি হচ্ছে মূলত পৃথিবীতে মোমেনদের কাজ, মুসলমানদের কাজ। সুতরাং মারামারি করা, ঝগড়া ফাসাদ করা, দাঙ্গা হাঙ্গামা করা, এগুলো আজকে আমাদের সমাজের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছে। শান্ত একটি সমাজ, শান্ত একটি দেশ, শান্ত একটি পরিবার আজকে যেন অশান্তির আগুনে যেন দাউ দাউ করে চলছে। এটি আসলে মূলত সেই 1500 বছর আগের কাফেরদের চরিত্রই যেন আজকে আমাদের মুসলিম সমাজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আজকের মুসলিমরাও কিন্তু এই মারামারি থেকে কিন্তু অনেকেই পিছনে নয়, অনেকেই কিন্তু নামে মুসলমান কিন্তু তাদের কর্মকাণ্ড সেই কাফেরদের থেকেও কিন্তু নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ব্যাপারেই এই আয়াতে কারিমা বলেছেন যে তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তখন তারা বলছেন কালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা আসলে বিশৃঙ্খলা করছি না, আমরা মীমাংসা করে দিচ্ছি। দর্শক দেখুন না, আজকে আমরা গোটা ওয়ার্ল্ডের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা কি দেখব, যারা বলছেন যে আমরা মীমাংসা করছি, আসলে কিন্তু তারাই কিন্তু ফাসাদ সৃষ্টি করছেন। আপনি ধরুন না, আমাদের মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বাইতুল মুকাদ্দাস, যেই কেবলাটি অত্যন্ত সম্মানের, গোটা পৃথিবীর মুসলমানদের কলিজার সাথে যার সম্পর্ক, সেই মুসলমানদের বাইতুল মুকাদ্দাস প্রথম কেবলা আজকে মুসলমানদের হাতে নেই। সেই বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা জবর দখল করে আছে।
সেই বাইতুল মুকদ্দাস পুনরুদ্ধার করার জন্য, আমাদের প্রথম কেবলাকে আমরা পাওয়ার জন্য যখন আমরা চেষ্টা করি, আমরা মেহনত করি, আমরা সংগ্রাম করি, আমরা জিহাদ করি, তখন সেটিকে কিন্তু সন্ত্রাসবাদের সাথে সেটাকে কিন্তু তুলনা করা হয়। এটি বড় দুর্ভাগ্যজনক আমাদের জন্য। দর্শক, এই বিষয়টি যেটি আপনাদের সামনে অবতারণা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা মনে করছি। এ বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা কথা বলবো আরেকটি বিরতির পরে। আসুন ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে আমরা আলোচনায় আবারও যোগ দেই, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই সুন্দর আয়োজন তাফসিরুল কোরআনে। আমরা আলোচনা করছিলাম বিরতির আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে মক্কার মানুষদেরকে, বিশৃঙ্খল একটি জাতি, আমরা জানি জাহেলী যুগ এমন একটি সময় ছিল যেখানে মারামারি, কাটাকাটি, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের সম্পদ হরণ করা, নারীর সতীত্ব হরণ করা, এগুলোই ছিল যে সমাজের কাজ। সেই সমাজকে সংশোধন করার জন্য, রেক্টিফাই করার জন্য, প্রতিটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিম নাজিল করেছেন। এবং সেখানে তিনি বলছেন যে লা তুফসিদু ফিল আর, তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আমরা সেই আয়াতে কারিমার প্রেক্ষাপটে বলছিলাম দর্শক, যে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদাসকে আজকে আমাদের হাত থেকে কিন্তু এটা ছুটে গিয়েছে। ছুটে গিয়েছে বলতে এ বিষয়টা এরকম নয় যে আমরা ছেড়ে দিয়েছি, আসলে এটি পৃথিবীর ইহুদিরা তারা জবরদখল করে আছে। আজকে বাইতুল মাকদাসে মুসলমানরা নিরাপদে ইবাদত করতে পারছে না, সেখানে সেই জায়গাটি এবং তার চারপাশ চতুর্দিক আজকে ইহুদিরা দখল করে আছে। কিন্তু মুসলমানরা যখন তাদের সেই পবিত্র কেবলাকে যখন তারা পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম করেন, জিহাদ করেন, বিক্ষোভ করেন, তখন সেটি কিন্তু সন্ত্রাসবাদের সাথে কিন্তু সেটাকে তুলনা করা হয়। এবং ওই অন্যায় কাজকে, মুসলমানদের এই তাদের রীত অধিকারকে, তাদের হারানো গৌরবকে তারা উদ্ধার করার জন্য যে চেষ্টা তারা করছেন সেটিকে সন্ত্রাসবাদ বলা হয়। আর এদেরকে যখন নিরাপরাধ মুসলমানদেরকে, নারী, শিশু, আবাল, বৃদ্ধা, বনিতাকে যখন অত্যাচার করা হয়, তাদেরকে যখন মিসাইল দিয়ে যখন শেষ করে দেওয়া হয়, তাদের বাড়িঘর যখন চুরমার করে দেওয়া হয়, তখন কিন্তু সেটিকে বলা হয় যে আমরা ভালো কাজ করছি। তো কোরআনে কারিমে সেই বিষয়টি বলা হয়েছে যে এরা যখন সন্ত্রাস করে তখন তারা বলছে সন্ত্রাসকে যে আমরা মানবাধিকার কায়েম করতে চাই, আর মানুষেরা, মুসলমানরা যখন তাদের অধিকার কায়েমের জন্য সংগ্রাম করেন তখন সেটাকে সন্ত্রাসবাদের সাথে তুলনা করা হচ্ছে। তো সুতরাং আমাদেরকে মনে রাখা দরকার, একজন মুসলিম কখনোই টেরোরিস্ট হতে পারেন না। আজকে যদিও গোটা পৃথিবীর আজকে এই গণমাধ্যমের মাধ্যমে, এই পৃথিবীর এই ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আজকে এই একটি নিউজ, আজকে একটি স্লোগান সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে মুসলমানরা হচ্ছে সন্ত্রাসী বা ইসলাম সন্ত্রাসবাদ, এটার সাথে কিন্তু তুলনা করা হচ্ছে। কিন্তু কোরআনে করিম কি বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সুন্দর সমাজ তিনি কায়েম করেছিলেন, এমন একটি জাতি তিনি উপহার দিয়েছিলেন যেখানে তিনি কোনো সন্ত্রাসের আশ্রয় নেননি, কোনো মারামারি করেননি, বরং তার উপর আক্রমণ করা হয়েছে। তিনি নিজে আক্রান্ত হওয়ার পরে তিনি সেটাকে মোকাবেলা করেছেন, তিনি সর্বপ্রথম আক্রমণ করেছেন, এরকম কোনো ইতিহাস কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায় না। সেই জন্য আমরা বলতে চাই যে এই ফাসাদ করা, মারামারি করা, এগুলো কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটি জিনিস। দেখুন, আজকে হয়তো অনেক দর্শক ভাই বোনরা বলতে পারেন যে আপনারা বলছেন যে সন্ত্রাস ইসলামে নেই, কিন্তু আপনাদের মতোই তো হয়তোবা কেউ এরকম দাড়ি নিয়ে অথবা টুপি নিয়ে অথবা এইরকম ইসলামী লিবাস পরে পরে হয়তোবা কেউ সন্ত্রাস করছে। দর্শক, একটু ভালো করে মনে রাখতে হবে, কোনো মানুষ যদি, কোনো সন্ত্রাসী যদি এরকম ইসলামী লেবাস লাগিয়ে সন্ত্রাস করেন তাহলে সেটা কিন্তু ইসলামের কোনো কর্মকাণ্ড বলে চালানো যায় না। দেখুন, আর তাই বলে ইসলামকেও আপনি নিন্দা করতে পারেন না। ইসলাম বেসিক্যালি এটি সন্ত্রাস মুক্ত করার জন্য পৃথিবীর মানুষের সামনে এসছে, অথচ আমরা সেটাকে কিন্তু সন্ত্রাসবাদের সাথে না বোঝার কারণে আমরা এটাকে মিলিয়ে ফেলছি, গুলিয়ে ফেলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে যে আসলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আর ওই সকল মানুষের এরাই হলো ফিতনা ফাসাদকারী। আজকে মানবাধিকার, হিউম্যান রাইটস কায়েম করার জন্য আজকে পৃথিবীতে অনেক বড় বড় সংস্থা আজকে রয়েছে, আমেরিকাতে রয়েছে, লন্ডনে রয়েছে, কানাডাতে রয়েছে, গোটা ওয়ার্ল্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় হিউম্যান রাইটস অর্গানাইজেশন রয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যখন
প্যালেস্টাইনের একজন নিরাপরাধ শিশুকে যখন হত্যা করা হয়, একজন নারীকে যখন নির্যাতন করা হয়, তখন কিন্তু ওই সকল মানবাধিকার সংস্থাগুলো কিন্তু আমরা কোনো প্রতিবাদ তাদেরকে করতে দেখি না। আমরা কি দেখলাম আজকে মায়ানমারের মুসলমানদের উপরে, যে নিরাপরাধ মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার নিরাপরাধ রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। কই বিশ্ব বিবেক? তো যা করার কথা ছিল সেটা কিন্তু কিছুই তারা করতে পারেনি। তো এর শতভাগের এক ভাগও যদি পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষ যদি আক্রান্ত হতো, নিহত হতো, তাদেরকে যদি আক্রমণ করা হতো, তাহলে আমার মনে হয় পৃথিবীতে অনেক বড় সোচ্চার ভূমিকা আমরা এই সকল সংগঠনের পক্ষ থেকে আমরা দেখতে পেতাম, কিন্তু আমরা বাস্তবে তা দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে ব্যাপারটা যেন এরকম যে মুসলমান মরেছে, মানুষ মরেনি, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গিয়েছে। মানে মুসলিম মরলে পরে সেখানে মানবাধিকারের কোনো প্রশ্ন আসে না, কারণ ওদের দৃষ্টিতে তারা হয়তো বোঝাতে চাচ্ছেন যে মুসলমানরা মানুষের কাতারের মধ্যে হয়তো পড়ছে না। আল্লাহ তাআলা মাফ করে দিন এই অবস্থা সারা পৃথিবীতে। দর্শক, আজকে চলছে কোরআন কারিমের এই আয়াতে কারিমা আমাদেরকে সেই বিষয়ের দিকে ইঙ্গিত করেছে। আল্লাহ বলে দিয়েছেন তোমরা সাবধান হয়ে যাও, মুসলমানদেরকে সতর্ক করে দিয়েছেন, জেনে রাখো তোমরা যে ওরাই কিন্তু ফাসাদকারী। অতএব ওদের সাথে তোমাদের আত্মিক সম্পর্ক, ওদের সাথে তোমাদের ইমানি সম্পর্ক, বিশ্বাসগত সম্পর্ক, কোনো লেনদেন, কোনো পারস্পরিক সম্পর্কের কোনো সুযোগ কিন্তু নাই। আল্লাহ তাআলা সে বিষয়টি এখানে সতর্ক করে দিয়েছেন। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান আমানান্নাস, যখন এই মানুষদেরকে বলা হয়, এই সকল জাতি অর্থাৎ সেই মক্কার মানুষদেরকে যখন টার্গেট করে আল্লাহ তাআলা বলছেন যে এই সকল লোকদেরকে যখন বলা হতো যে তোমরা ইমান আনো, বা ইদা কিলা লাহুম আমিনু, তোমরা ইমান আনো, কামা আমানান্নাস, যেমনিভাবে মানুষেরা ইমান আনয়ন করেছে, তখন তারা বলতো কি? যখন তাদেরকে ইমানের দিকে আহ্বান করা হতো তখন তারা বলতো, কালু আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা কি তেমনি ইমান আনবো, বা তাদের মতো ইমান আনবো যারা যেমনিভাবে নির্বোধ লোকেরা ইমান এনেছে। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় ইমান আনয়ন করো তাদের মতো যারা ইমান এনেছেন, লোকেরা যারা ইমান এনেছেন। এখানে লোকেরা বলতে, প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মানিত সাহাবাই কেরামকে এখানে বোঝানো হয়েছে যারা ইমান এনেছিলেন। আল্লাহ তাআলা বলছেন যে সাহাবাই কেরাম যেভাবে ইমান এনেছে তোমরাও ঠিক তেমনিভাবে ইমান আনয়ন করো। ঠিক এই কথা বলার কারণে, এই কথা বলার পরে সেই মক্কার কাফেররা বলতো বা তারা বলেছে যে আমরা কি নির্বোধদের মতো ইমান আনতাম? তার মানে মক্কার কাফেররা, তারা সাহাবায়ে কেরাম নয় মুসলিমদেরকে, নতুন মুসলমানদেরকে তারা নির্বোধ মনে করত, কারণ তাদের কোনো সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, তাদের কিছুই ছিল না। মক্কার হয়তো সাধারণ পরিবারের মানুষ তারা ছিলেন, যাদের হয়তো অনেক বড় বড় বংশমর্যাদা ছিল না, কিন্তু তাদের কাছে ইমান ছিল, আল্লাহর প্রতি তাদের অগাধ বিশ্বাস ছিল। এই মানুষদেরকে মক্কার বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা, যারা বিত্তশালী ছিল, যারা মক্কার নেতৃত্ব স্থানীয় ছিল, নেতৃস্থানীয় যারা ছিল, এরা মক্কার সাধারণ মুসলমানদেরকে মনে করতে এদের কোনো মর্যাদা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওদের মতোই তোমরাও ইমান আনো। তখন তারা বলতো আমরা কি নির্বোধদের মতো ইমান আনবো? তার মানে মক্কার কাফেররা মুসলমানদেরকে নির্বোধ মনে করতো। দেখুন আজও কিন্তু সেম ব্যাপারটা, আজকের পৃথিবীরও অনেক বড় বড় জ্ঞানী বিজ্ঞানী পণ্ডিত যারা আছেন তারা মনে করছেন যে যারা ইসলাম যারা মেনে চলে, ইসলামী অনুশাসন যারা মানে, যারা নামাজ পড়ে, যারা রাসূলের সুন্নাতকে মেনে চলার চেষ্টা করে, যারা কোরআনে কারিম পড়ার চেষ্টা করে, ইসলামী শরিয়া যারা মেনটেন করার চেষ্টা করে, এদের আসলে কোনো জ্ঞান বুদ্ধি নাই। দর্শক, এই বিষয়টি কিন্তু আজকের বর্তমানে এই সমাজের মানুষেরও কিন্তু মনে করে। অথচ দেখুন যারা এটি মনে করে তাদের কিন্তু প্রকৃত জ্ঞান নেই, তারা তাদের আল্লাহকে চেনে না, তারা কোরআন পড়তে জানে না, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই। এই দুনিয়ার জীবনের পরে একটি অনন্ত জীবন তাদের সামনে আছে, সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, এবং এই পৃথিবীর প্রতিটি কাজের হিসাব তাদেরকে দিতে হবে পরকালে আল্লাহর সামনে, এবং তাদেরকে সেখানে শাস্তির মুখোমুখি হতে হবে। এই বিষয় সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই তারা কিন্তু একজন মোমেনকে মনে করছেন নির্বোধ, একজন নামাজি মানুষকে দেখলে তারা উপহাস করেন, ঠাট্টা করেন, রসুলের সুন্নাহ দেখলে পরে তারা বিদ্রুপ করেন, রসুলের সুন্নত টুপি দাড়ি লেবাস ইসলামী লেবাস দেখলে পরে তারা বিদ্রুপ করেন। এটি কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে বিষয়টি বলেছেন যে তোমরা সেই সকল লোকদের মতোই মানানো যারা ইমান এনেছে, তার মানে সাহাবায়ে কেরামের মতো। দর্শক, এখানে একটি বিষয় আমাদের মোমেনদের জন্য আল্লাহ তাআলা একটি দিক নির্দেশনা দিয়েছেন, সেটি হলো ইমান আনতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। অর্থাৎ আমি যদি আমার বিশ্বাস, আমি যদি মুসলিম দাবি করি, আমি যদি নিজেকে একজন ইসলামপন্থী দাবি করি, একজন আল্লাহর বান্দা দাবি করি, আমাকে কিন্তু মিলাতে হবে সাহাবায়ে কেরামের জীবনের সাথে, আমার জীবনটাকে মিলাতে হবে। আমার কর্ম, আমার চিন্তা, আমার চেতনা, আমার তাহজিব, আমার তাহামুদ্দুন, আমার ওঠা বসা, আমার নিদ্রা যাওয়া, আমার অফিস আদালত, আমার চাকরি বাকরি, আমার বিবাহ শাদী, প্রতিটা কাজ যখন আমি সাহাবায়ে কেরামের মতো করতে পারবো,
তখনই কিন্তু আমি একজন মুসলিম হতে পারবো। আমি নিজেকে মুসলিম দাবি করছি কিন্তু আমার কর্মকাণ্ড সাহাবায়ে কেরামের সাথে মিল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই জন্য বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবীজি বলেছেন, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো এবং আমার খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইনের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। এই জন্য বন্ধুগণ, আজকে আমরা যারা মুসলিম আছি, আমি মুসলিম বলছি, দাবি করছি, কিন্তু আমার কর্মকাণ্ড, আমার চিন্তা, আমার চেতনা, আমার ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী থেকে শুরু করে আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন কোনোটার সাথে সাহাবায়ে কেরামের আজমাইনের কোনো আদর্শের কোনো মিল নেই, তাহলে বলুন আমি কেমন মুসলিম হলাম? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা ইমান আনো যেমনিভাবে লোকেরা ইমান এনেছে। তার মানে সাহাবায়ে কেরামের মতো ইমান তোমরা আনো। দর্শক, এক্ষেত্রে আমরা বলতে চাই, আমি যদি মুসলিম হই অথচ আমার চিন্তা চেতনার সাথে সাহাবায়ে কেরামের চিন্তার কোনো মিল নেই। আজকে আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী মানছেন না বা খতমে নবুয়াতকে তারা অস্বীকার করছেন। আবার তারা কেউ কেউ বলছেন যে না, আমরা তো খতমে নবুয়াত মানি। তো খতমে নবুয়াত যদি মানোই, তাহলে অন্য মানুষকে আবার তোমরা আল্লাহ রাসূলের পরে অন্য মানুষকে তোমরা নবী কীভাবে তোমরা মেনে নিচ্ছ? তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের ইমানের মতো তোমার ইমান হয়নি। সাহাবায়ে কেরাম তো এটাই বিশ্বাস করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী পৃথিবীতে আসবেন না। কিন্তু তুমি একজন মুসলিম হওয়ার পরে আবার এটাও বিশ্বাস করো যে আল্লাহ রাসূলের পরে আবার নবী হতে পারেন, তাহলে বোঝা গেল তোমার বিশ্বাসটা সাহাবায়ে কেরামের বিশ্বাসের মতো হয়নি, তোমার চেতনা সাহাবায়ে কেরামের চেতনার মতো হয়নি। সেই জন্যে আমার ইমান কখনো পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য দেখুন দর্শক, এখানে মক্কার কাফেররা এই বিষয়টি কিন্তু এভাবেই তারা ধারণা করতো যে যারা সাহাবায়ে কেরাম, যারা মুসলিম, তারা নির্বোধ। আল্লাহ তাআলা সেই বিষয়টিকে চূড়ান্তভাবে জানিয়ে দিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। জেনে রাখো মুসলমানেরা, ওরাই হচ্ছে প্রকৃত নির্বোধ, সুতরাং ওরা কিন্তু বোঝে না। অতএব ওই নির্বোধদের সাথে তোমাদের কোনো সম্পর্ক রাখা চলবে না, আর তোমরা নির্বোধদের সাথে কোনো রকমের মানে আত্মিক সম্পর্ক থেকে তোমরা বিরত থাকবে। দর্শক, এই দুটো আয়াতে কারিমা আমরা আজকের আলোচনায় আমরা তেলাওয়াত এবং তর্জমা এবং সংশ্লিষ্ট আলোচনা আমরা করার চেষ্টা করেছি। আলোচনার মূল যে সার কথা সেটি হচ্ছে এই, আমাদেরকে কাফেরদের বিশ্বাস এবং চেতনা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, আমাদেরকে মুনাফিকদের চরিত্র থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে খাঁটি ইমানদার হওয়ার মতো তৌফিক দান করুন, যেমনটি ইমান এনেছিলেন হযরত সাহাবায়ে কেরাম আজমাইন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে এবং দোয়া কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন পড়ারে লো সময়, কোরআন বুঝারে লো সময়, কোরআন পড়ারে লো সময়, কোরআন বুঝারে লো সময়, আল কোরআনের জীবন গড়ারে।